नमस्कार बंधुरा, बंग सिम्पल रेसिपीज चैनल अपने सबाई के स्वागत। आज हमें अपन के इलिस बेगुनर झोल तैरी देखा। तो चलू बंधुरा देखे नीन हमें क्यों इलिस बेगुनर झोल तैरी करी। इलिस बेगुन रेसिपिटा बनानों जोन्नो निये छी 6 पिस इलिस माछ। एटा आमार नून माखानो एवं नून जल झरिए रखा इलिस। आमी शुधु एटा हलुद माखिए नेब। आर निये छी लवण स्वाद अनुजायी 6टा काँचा लंका चिड़े निये छी, 1 चामच हलुदेर गुड़ो, 1 चा चामच लाल लंकार गुड़ो, 1/2 चा चामच कालो जिरे, सर्षे बाटा 2 टेबिल चामच नून दिए बेटे छी, सादा सर्षा एटा तेतो ना हुए जाए सेई जोन्नो एकटु सामान्य लवण दिए बेटे छी, आर सर्षे बाटा धोया जलटाओ निये छी, आर लागबे सर्षे तेल। आर निये छी 4टा बेगुन। एई इलिश माछे आमी हलुद दिए माखिए निच्छी भाजार जोन्नो। सामान्य भाजते हबे, ए बेशी भाजा जाबे ना। एई माछ खुबी प्रिय बांगालीदेर, खुबी सुस्वादु। बेगुनगुलोते आमी सामान्य लवण आर सामान्य एकटु हलुद गुड़ो दिए मेखे निच्छी भाजार जोन्नो। आमी कड़ाईटा बसिए दिए छी, गरम हुए गेछे। 2 टेबिल चामच तेल दिच्छी माछगुलो भेजे नेवार जोन्नो। तेलटा गरम होले माछगुलो छाड़बो। तेलटा एकटु छड़िए निच्छी। माछटा खूब हल्का करे भाजते हबे, बेशी भाजबो ना, बेशी भाजले टेस्ट चले जाबे। जास्ट दिए उल्टे नेबो। इलिश माछ खूब कम ही भाजते हैं। এগুলো আমার হয়েই গেছে, এটা খুব সামান্য ভাজতে হয়, হয়েই গেছে। তুলে নিচ্ছি, এবার বেগুনগুলো ভেজে নেব একটু। মিডিয়াম ফ্লেমে ভাজব, বেগুনটা একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি, বেগুনগুলোকে একটু নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা খুলে নিচ্ছি, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভেজেছি বেগুনটা। এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের উপরে আমি কালো জিরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। এর উপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যা, বেশি হাই ফ্লেমে করব না, মিডিয়াম ফ্লেমে করব। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। ঝালটা বাড়িয়ে নেওয়া যাবে, কমিয়ে নেওয়া যাবে।
लंका गुड़ोटा देवार पर आमी एकटु हलुद गुड़ो दिए दिच्छी। नूनटा दिए दिच्छी। सर्षे बाटाटा दिए दिलाम। सामान्य नाड़बो, बेशी नाड़बो ना सर्षे बाटाटा। একটু নেড়েই সরষে বাটা জলটা দিয়ে দেব। এবার আমি জলটা দেব। কড়াইতে ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে সিদ্ধ করব মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। বেগুন ভাজাটা দেওয়ার পর আর দু মিনিট আমি ফুটিয়ে নেব একটু অল্প আঁচেই। দু মিনিট পর আমি নামিয়ে নেব। দু মিনিট পর আমি এটা খুলে নিচ্ছি, আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। ঢেলে নিচ্ছি একটি জায়গায়। এই দেখুন বন্ধুরা, আমি ইলিশ বেগুনের ঝোলটা তৈরি করে নিয়েছি। এটা খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। আপনারাও এই রান্নাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।